আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাত ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকেই এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিস্টাল লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। দীর্ঘদিন একে গবাদি পশুর খামার, খাস জমি এবং চাষাবাদ জমি হিসাবে ব্যবহার করা হয়েছে। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এই এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসাবে গড়ে তোলা হয়। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। জিয়া উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত। এটির অবস্থান এই উদ্যানটির 74 একর জায়গা জুড়ে অবস্থিত। জিয়া উদ্যান ও শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। উদ্যানে ভ্রমণ করে হাজার হাজার মানুষ। জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। 74 একর জমির বিশাল সবুজ শ্যামলিমায় এর অবস্থান। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ওই প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। জিয়াউর রহমানের সমাধি দক্ষিণ পাশে ক্রিস্টাল লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিদায় ক্রিস্টাল লেক নাম রাখা হয়েছে। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চার পাঁচ জুড়ে। ভেতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে মনোরম সেতু। ক্রিস্টাল লেকের মাঝে ঝুলন্ত সেতু, দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে। শহীদ জিয়ার সমাধিতে যাওয়ার জন্য ক্রিস্টাল লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। নয়নাভিরাম ওই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল 35 কোটি টাকা। জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের
মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে জিয়া উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল। কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে। 2004 সালের 7 নভেম্বর বিচটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাঁকাচাঁদ লেক বা ক্রিস্টাল লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেড ব্রিজটি। এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। অর্ধচন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের উপর তৈরি হয়েছে, দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের উপর। হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশল চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন। আর্চটি ত্রিমাত্রিক কংক্রিট দিয়ে তৈরি, বিদেশিরা এটা করে থাকেন স্টিল দিয়ে। সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস। বিদেশ থেকে আমদানি করা ওই গ্লাসের নাম টেম্পার্ড গ্লাস। এর পুরুত্ব 31 মিলিমিটার। মাঝে বিপিএফ দিয়ে দুটি গ্লাস পরস্পরের সঙ্গে সংযুক্ত। সেতুর কম্পন মাত্রা 5 হার্জ, লাইভ লোড 140 PSI এবং ব্রিজের ওজন 120 টন। আর ব্রিজটি ওজন সইতে পারে 200 টনেরও বেশি। সংসদ ভবনের উত্তর পাশে প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু। সমাধির ছাউনির চূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র। উদ্যানের উত্তর পাশে নিম্নতব্য দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ। ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা, নিচে আর্কাইভ ও গবেষণাগার, পাঠাগার ও 100 জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল। এটি 2006 সালের 19 মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, কিন্তু এখন পর্যন্ত এটার কাজ সম্পূর্ণ হয়নি। প্রিয় বন্ধুরা, আজ বিদায় নেবার পালা। পরবর্তীতে কোনো নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন এই দোয়াই করি। চন্দ্রিমা উদ্যান ও শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।